দেখেন ওনারা যদি ফিরতে চান, ইতিপূর্বেও আমার জানা মতে ওনারা একটু পরেই এসেছিলেন এবং ওনারা কিন্তু সেই সুযোগটা পেয়েছিলেন। তো ওনারা যদি আসতে চান, ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে কিভাবে কি করা যাবে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত নেব। না, যারা আসতে চাচ্ছেন না এই মুহূর্তে, যারা জানাচ্ছেন যে আমরা যাচ্ছি না, যাব না, ওনারা সিদ্ধান্ত নিলে, ওনারা আসতে চাইলে নিশ্চয়ই আমরা ওয়েলকাম করবো। আমরা কখনোই চাইবো না যে ওনারা আসতে চাইছেন আমরা ফিরিয়ে দেবো, এটা হবে না। না, এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলবো না, এই জন্য যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হই নাই। ওনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো, আইন কানুন দেখবো, তারপরে যেটা সিদ্ধান্ত হবে আমি অগ্রিম আপনাদের কিছু বলতে পারবো না। হ্যাঁ, আসলে তো বিবেচনা করবোই, অবশ্যই করবো, কারণ ওনারা, আমরা তো চাই সব দলে এসে একটা সুন্দর একটা ইলেকশন হোক। আমি পন্থাগুলো এই মুহূর্তে ওইভাবে আমি বিস্তারিত বলতে পারবো না। আপনারা দেখেন 14 নির্বাচনে আমার জানা মতে ওনারা আসছিলেন এবং তখন 14 না 18 18-তে ওই নির্বাচনে কিন্তু ওনারা, ওনাদের জন্য কিন্তু একটু স্পেস তৈরি করা হয়েছিল। আমরা সেভাবে যেভাবে আইনে হবে সেভাবেই করবো, আমি এ নিয়ে ডিটেল আর কিছু বলবো না। পরের আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনি জানেন গতকালকেও জাতীয় পার্টি দর্শনের সাথে দেখা করেছেন, সেখানে তারা তফসিল পেছানোর একটা আবেদন করেছেন মহামানের কাছে, কিন্তু ওটা হচ্ছে রিটার্ন দাখিলের দিন এবং ভোটের মনোনয়নপত্র সাবমিশনের একই দিন হয়ে গেছে লাস্ট ডে, সেই কারণে ওনারা মনে করছেন যে তফসিলটা একটু যদি পেছানো যায় কিনা। এই বিষয়গুলো আমি অগ্রিম কিছুই বলবো না, পরিষ্কার কথা, অগ্রিম বলার সময় এখনো আসে নাই, যখন আসবে তখন যেটা হবে সেটাই বলবো, যখন ইয়ে পরিস্থিতি আসবে, আপনার পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব, তখন জানবে। অগ্রিম আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, বলা উচিত না। না, ওনারা যদি আসেন আমরা ওয়েলকাম করবো, সেটার জন্য যেভাবে ওনাদের জন্য পথ সৃষ্টি করার করতে হবে, আমরা সেটা আইন দেখে শুনে পথ সৃষ্টি করার পথ বের করবো, কিন্তু আগে বলবো না কিছু। আমি 30 তারিখে যেহেতু রিটার্ন দাখিল এবং সাবমিশন লাস্ট ডে, সেখানে জাতীয় পার্টি বলছে একটা দলে অসুবিধা হবে, সেটাকে আপনারা আমাদের নেবেন আমি এই মুহূর্তে সেটাও বলতে পারবো না। ওনারা যদি এমন হতে পারে যে 30 তারিখ আসার আগেই হয়তো ওনারা যদি মনে করেন আসবো, আমাদের এই সংকট তৈরি হওয়ার আগে যদি ওনারা আসেন, তাহলে তো এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না, এই সংকট হওয়ার মতো সুযোগ তো নাও হতে পারে। সে তো আমি আগেই যেটা হবে হতে পারে এরকম কোনো কথা আমি বলবো না, যেটা হয়ে গেছে সেটা বলেন। অংশগ্রহণমূলক নিশ্চয়ই নিশ্চয়ই এখনও স্পেস আছে, ওনারা স্পেস নিতে চাইলে নিতে পারেন। মাঠের রাজনীতি তো না, শুনুন, যখনই একটা বিভাজন তৈরি হয়ে গেছে তখন তো মাঠের রাজনীতি শান্ত কি শান্ত নেই সেটা আমার বলতে হবে, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জনগণও দেখতে পাচ্ছে, কিন্তু অশান্ত আছে জন্য যেটা শান্ত হবে না এমন কিন্তু কোনো কথা না, যে কোনো মুহূর্তেই শান্ত হতে পারে। যদি কেউ সদিচ্ছা করেন, ওনারা যদি মনে করেন যে আমরা যাব, সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমরা অবাধ একটা নির্বাচনে সবাই শরিক হই, হলে শান্ত হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমার বার্তা একটাই, যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আসেন, ইলেকশন করেন, নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু সুন্দর ইলেকশন করার সুযোগ পাবেন এবং ভোটাররা এসে স্বাধীনভাবে ভোট, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের যাকে ইচ্ছা তাকে মনোনীত করবে, নিশ্চয়ই আমরা সেটা করার চেষ্টা করব। অতীতে যেভাবে হয়েছে আমরা দেখবো, বাড়ানোর যদি প্রয়োজন হয় বাড়াবো, যদি বাড়ানোর মধ্যে না হয় এমনি হয় তাহলে হবে, কোনো অসুবিধা নেই। যদি পরিবেশটা শান্ত না হয় তাহলে তো আপনাদের ভোটটা করে আপনারা শান্তি পাবেন না, শতভাগ সফলতার জায়গাটা সেটা আর নতুন করে আর নাই বা বলি, এটা নিয়ে আমাদের সিসি স্যার বহুবার বলেছেন, বহুভাবে বলেছেন উনি, সেটা আমি আর নতুন করে কিছু বলি না। না, সংলাপের উদ্যোগ মানে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে সেটার উদ্যোগটা নেওয়ার আমাদের আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ তফসিল অলরেডি ঘোষণা হয়ে গেছে, আর এই সব সুযোগটা আসলে আমাদের কমিশনের কখনোই ছিল না, এটা কখনোই ছিল না, যদি থাকতো আমরা নিশ্চয়ই সেই স্টেপগুলো নিতাম, আমাদের পক্ষে যতটুকু নেওয়ার সুযোগ ছিল আমরা ততটুকু নিয়েছি, আমরা বারবার ওনাদেরকে ডেকেছি আমাদের কাছে আসেন, অন্তত আমাদের সাথে বসেন, আমাদের সাথে কথা বলেন, কিন্তু ওনারা কিন্তু আসেন নাই, আসেন নাই মানে এই নয় যে ওনারা আসলে আসতে চাইলে আমরা সেটা নিষেধ করবো, তাও করবো না, কিন্তু এই মুহূর্তে যে ওই মানে 2 ইয়ের মধ্যে এই সংকটটাকে মেটানোর জন্য যে একটা ইয়ে নিয়ে বসা আমাদের ইয়ে করা, এইটার সুযোগ আমাদের সাংবিধানিকভাবে নাই, আইনে কোনো সুযোগ নাই, এইটা নিয়ে কিন্তু আপনারা একটু চিন্তা নিতে পারেন যে আসলে আমাদের ইচ্ছাটা কী, আসলে আমাদের সদিচ্ছাটা কোথায়, আমরা কিন্তু চাই যে আসলে সবাই আসুক, এই স্পেসটা যদি ওনারা কাজে লাগান লাগাবেন। না, ওনারা যদি এটা আমাদের এই সময়ের মধ্যে যদি না আসেন তাহলে আর জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, ওনারা যদি আসার ইচ্ছাটা প্রকাশ করেন, আসেন, জানান ফর্মালি তাহলে অন্য কথা, কিন্তু যদি টোটালি না আসেন আমাদের রিকুইজিট টাইমের মধ্যে, আমাদের তো আর পিছানোর কোনো সুযোগ নাই, আমাদের অলরেডি
নির্বাচনী ইয়ে শুরু হয়ে গেছে, তফসিল শুরু হয়ে গেছে, আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমাদের ওখান থেকে সরে আসার আর কোনো সুযোগ নাই যদি কেউ সদিচ্ছা না দেখায়। তাদেরকে একদম ফর্মালি সদিচ্ছাটা দেখাতে হবে, দেখালে আমাদের কাছে যখন জানাবেন তখনকার কথা আলাদা, যে আমরা ভোট করবো, আমরা আসছি, আমাদেরকে সুযোগ দেন, সেটা আলাদা কথা। শোনেন, আসলে কোনো কিছুরই নিশ্চয়তা দেওয়া খুব কঠিন, যদি আক্ষরিক অর্থ আমরা ধরি ওই নিশ্চয়তা দেওয়া কঠিন, কিন্তু আমাদের প্রাণান্ত চেষ্টা থাকবে, আমাদের 100%-এর উপরে যদি আরও কয়েক পার্সেন্ট দিতে হয় শ্রম লেবার বা ইয়ে আমরা সবই দেবো, আমরা চাইবো চাচ্ছি যে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ডটা আমরা সেইভাবে তৈরি করব। এটা শুধু কেউ আসলেও না না আসলেও না, মানে ওরা যদি যারা আসছেন তারাও তো লেভেল প্লেইং ফিল্ডটা চায়, যারা অলরেডি নির্বাচনের কথা দিচ্ছেন যে আমরা নির্বাচন করব, পার্টিসিপেট করার জন্য তারা মনোনয়নপত্র কিনছেন অনেকেই, তারা যদি আসে আমাদের তো তাদের জন্য তো লেভেল প্লেইং ফিল্ডটা করতে হবে। আমরা কি শুধু যারা আসতে চাচ্ছে না হঠাৎ আসতে চাবে তাদের জন্য করবো? নো, সবার জন্যই করবো, এটাই হলো সোজা কথা। যারা সম্ভাব্য প্রার্থী এবং যারা প্রার্থী চূড়ান্ত হবে, নির্বাচনী মাঠে থাকবেন, প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকবেন, প্রত্যেকের জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করব ইনশাআল্লাহ। আসতে চাচ্ছে না তাদেরকে কেন আপনারা বলছেন আসেন? না না, আমরা চাচ্ছি এই জন্যই যে আমরা আসলে চাই যে একদম সব দলের, আমাদের যতগুলো নিবন্ধিত দল আছে সবাই আসুক, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হোক, একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, নির্বাচন কমিশন একটা পূর্ণাঙ্গ একটা ইয়ে করুক। এটা তো ওনারা না আসার কারণে, এটা তো সত্যি কথাই অস্বীকার করার কোনো উপায় নেই, একটা জায়গা পর্যন্ত তো একটু ইয়ে আসেই, এটা তো আমি আপনি অস্বীকার করে তো লাভ নেই, মানে এক ধরনের গ্যাপ, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড তো আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। গ্যাপ মানে সবাই আসছে না, এটা তো একটা এক ধরনের শূন্যতা বলেন বা হতাশা বলেন যাই বলেন জাতির কাছে, এটা তো আসে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা আমরা কখনোই অস্বীকার করি নাই, এখনো করবো না। নির্বাচনে স্যার বড় একটা অসম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী, সেই জায়গাগুলোতে বার্তা দিবেন কি? ওনাদের তো সবসময় যারা ভোটে আসছে না, প্রথম জায়গা আপনাদের আস্থা নাই, সরকারি আস্থা নাই, তারপরে হচ্ছে প্রশাসন এবং পুলিশে আস্থা নেই, এই যে এতগুলো অনাস্থার একটা জায়গা তৈরি করেছে, সেইখানে আপনাদের জায়গায় সবচেয়ে আঙুল বলছে। আমি এখন একটা কথা বলি, আমরা যদি এখন প্রত্যেকটা মানুষের প্রতি যদি আস্থাহীনতায় থাকি তাহলে তো আর কি বলবো, তাহলে তো দেশটাই নাই, প্রশ্নটা তো এরকমই দাঁড়ায় যে আমার কোথাওই কারোর উপর আস্থা নেই, তাহলে তো দেশটাই নাই। কিন্তু আসলে তো তা না, দেশটা তো আছে, মানুষ তো আছে, ঠিক আছে, কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে, এবং যেই করবে তাকে যদি আমি আস্থায় না নিই তাহলে তো মুশকিল কথা, আস্থায় তো নিতে হবে। আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী, এ পর্যন্ত আমরা যত ইলেকশন করেছি বিগত আমাদের সময় প্রায় হাজারের উপর ইলেকশন হয়ে গেছে, কিন্তু লোকাল ইলেকশন বা ইলেকশন ওখানে কিন্তু আমরা কখনোই কোনো সময়ই ওনাদের কাছ থেকে অসহযোগিতামূলক কোনো আচরণ আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ভোটের মাঠে কাজ করেছেন খুব আমরা কিন্তু ওরকম খুব একটা পাই নাই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কথা আলাদা, কিন্তু এখন এই মুহূর্তে তো তারা যেহেতু আমাদের কাছে ন্যস্ত হয়েছেন, আমরা মনে করি আমাদের নিয়ন্ত্রণেই তারা আছেন, থাকবেন, না থাকলে তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। বার্তা ওইটাই, যিনি আইনি ব্যর্থ করবেন, যিনি নিরপেক্ষতা হারাবেন, যিনি ঠিক মতো কাজ করবেন না, তার জন্য আইনে যে সমস্ত ব্যবস্থা দেওয়া আছে আমরা সেগুলো প্রয়োগ করবো। এটার মধ্যে নমুনা বলতে কি চাচ্ছেন? এই যে রিটার্নিং অফিসার কিন্তু আমরা অলরেডি কি ইয়ে প্রিজাইডিং অফিসার কিন্তু অলরেডি সাসপেন্ড করেছে, আমাদের হাত ক্ষমতা আছে 2 মাসে সাসপেন্ড করে ডিপার্টমেন্টে ছেড়ে দেওয়া, আমরা সেটা দিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়ি এবং লক্ষ্মীপুর। আমরা নিশ্চয়ই আইনের মধ্যে যতটুকু আমাদের প্রয়োগ করার ক্ষমতা দেওয়া আছে আমরা সেটা করে ফেলবো, এর ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা একদমই এ ব্যাপারে বদ্ধপরিকর যে আমরা যেভাবেই হোক সুন্দর একটা ইলেকশন করব। তার মানে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরও আপনারা অপেক্ষায় আছেন সকলের আসবে, আমাদের সবসময় আছে, প্রত্যাশা সবসময় আছে, এবং আমি আশা করি ব্যক্তিগতভাবেও আশা করি যে ওনারা হয়তো ওনাদের চিন্তাভাবনা থেকে সরে আসবেন, এটা স্যার রাজনৈতিক সংকটের একটা সমাধান হবে আমি আশা করি, আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের কোনো জায়গায় কি আপনি ভরসা দেখতে পাচ্ছেন যে কোথাও আপনারা? শুনেন, ভরসা এখন এই মুহূর্তে হয়তো ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ভরসার ক্ষতি হতেও কিন্তু সময় লাগবে না, যে কোনো বিষয়ে ঘটতে কিন্তু টাইম লাগে না। আমি সবসময় বিশ্বাস করি একদম শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সুযোগ থাকবে আমি ততক্ষণও বিশ্বাস করি যে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। সেনাবাহিনী কয়দিন থাকবে? সেনাবাহিনী এখনও তো ঠিক হয়নি, সেনাবাহিনী নিয়ে কয়দিন থাকবে কী হবে আমরা এখন এটা নিয়ে কোনো কিছুই সিদ্ধান্ত নেই নেই, প্রয়োজন হলে থাকবে এটা আমরা বরাবরই বলে আসছি, আমাদের মোটামুটি ওরকমই কথা যে আমরা যদি বুঝি যে লাগবে আমরা কল করবো আসবে তারা, এই হলো কথা। আমি আশা করি, আমি সবসময় আশা করি যে আসবেন না, আমার কাছে কোনো ভিত্তি নেই, আমি যেহেতু পলিটিক্যাল কেউ না আমার কাছে কোনো ভিত্তি নাই যে আমি মানে কারোর সাথে কথা বলা এই সেই এ ধরনের সুযোগ আমাদের নাই, আমার তো নাই।
হ্যাঁ যেহেতু সময় আছে স্পেসটা যদি ওনারা মনে করেন যে কাজে লাগাবো লাগাতে পারে স্যার আমার আরেকটা প্রশ্ন আছে আপনারা একটা অনু আশা করছেন বিএনপি অবশ্যই ভোটে আসবে এবং এই আশাটা কিন্তু আপনারা যে সুষ্ঠু ভোটটা করবে সেজন্য নির্বাচনকালীন সরকারের প্রতি আপনাদের বার্তাটা কি দিচ্ছেন ভোটটাকে পেয়ার করার জন্য আপনাদের কেন ইন্টারাপ্ট না করে না সে তো বটেই আমাদের ওনাদের কাছে বার্তা একটাই যে কনস্টিটিউশন বলছেন যখন নির্বাচনকালীন সরকার মানে নির্বাচন যখন আসবে নির্বাচনের কমিশনের আন্ডারে যখন সব কিছু ভোটের ইয়েগুলো চলে আসবে যত ডিপার্টমেন্ট চলে আসবে আসার পরে তাদের কাজ আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়া সংবিধানের এটা বাধ্যবাধকতা দায়িত্ব অবশ্যই আমরা ওনাদেরকে বলবো আমাদের সেই সহযোগিতা ওনারা দিবেন এই আমরা সবসময় সেই আশায় আশাবাদী নিশ্চয়ই দিবেন না দেওয়ার কোনো কারণ নাই কেন দিবেন না দিলে নির্বাচনই তো হবে না তাহলে কি হবে